উঠেছে একাধিক অভিযোগ বাংলাদেশের দিকে। বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভারতের সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের চেষ্টা। এই পরিস্থিতিতে বিশেষ কমিটি গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনাদের জানিয়ে রাখছি, বাংলাদেশের দিকে নজর রাখতে বিশেষ কমিটি গঠন করেছে মোদি সরকার। অমিত শাহ একটি কমিটি গঠন করলো, বিএসএফ এর নেতৃত্বদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবে বিএসএফ এর যারা আধিকারিকরা রয়েছেন। অমিত শাহ যাই জানিয়েছেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশ সীমান্তে নজর রাখার জন্য কেন্দ্রীয় সরকার একটি বিশেষ কমিটি তৈরি করেছে। বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবে ওই কমিটি। বাংলাদেশে বসবাসকারী ভারতীয় হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে যোগাযোগ রাখা হবে বলে জানিয়েছেন অমিত শাহ। কমিটির নেতৃত্বে থাকছেন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি। কমিটিতে রয়েছেন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি, ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি, ল্যান্ড এন্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সেক্রেটারি এবং এক সদস্য। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছে যে বাংলাদেশে হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। সংসদে সে কথা বলেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুধু তাই নয়, বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউসুফ ইউনুস যখন শপথ নেয়, তার পরপরে প্রধানমন্ত্রী মোদি তার এক স্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, দ্রুত সে দেশে হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। আপনাদের জানিয়ে রাখছি, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার উপর নজর রাখতে এক কমিটি গঠন করল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। মোদী সরকারের এই বিশেষ কমিটিতে নেতৃত্ব দেবে বিএসএফ এর আধিকারিকরা। যারা থাকছেন এই কমিটিতে, আমি আরো একবার তাদের নাম বলছি, কমিটিতে থাকছেন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি, ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি, ল্যান্ড এন্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সেক্রেটারি এবং একজন সদস্য। এবং যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর দিনের পর দিন প্রায় প্রতিদিন বলা যেতে পারে সেখান থেকে কোনো না কোনো ঘটনার খবর উঠে আসছে, সেদিকে নজর রাখার জন্য এবং যারা আতঙ্কে বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা করছেন, যেমন ত্রিপুরা বর্ডার হোক বা পশ্চিমবাংলার যে বর্ডারগুলো রয়েছে সে বর্ডারগুলো দিয়ে, তাদের দিকে নজর রাখতেই কিন্তু এই বিশেষ কমিটি গঠন করেছে ভারত সরকার। ভারত সরকার তথা কেন্দ্রীয় সরকার এই কমিটি গঠন করেছে এবং সেখানে নেতৃত্ব দেবে বিএসএফ এর আধিকারিকরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর হামলা চলছে বা এই অভিযোগগুলো উঠে আসছে, তার উপর ভিত্তি করে এবং সীমান্তে অনুপ্রবেশ যেন কমাতে পারে তার জন্য কিন্তু একটা বিশেষ কমিটি গঠন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই কেন্দ্রের সঙ্গে সেই কমিটির নেতৃত্ব দেবে বিএসএফ এর আধিকারিকরা এবং সেখানে থাকছে বিএসএফ এর ইস্টার্ন কমান্ডারের এডিজি, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি, ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি, ল্যান্ড এন্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একজন সেক্রেটারি এবং অন্য একজন সদস্য। তারাই কিন্তু নেতৃত্ব দেবে এই যে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এই কমিটির নেতৃত্ব কিন্তু তারাই দেবে।